বিধবা পুত্রবধূকে বিয়ে দিয়ে ঈশ্বর সুলভ কাজ করে নজির গড়লেন শ্বশুর। বিদ্যাসাগরের জেলাতে ঈশ্বর সুলভ কাজ করে নজির গড়লেন পেশায় পুলকার চালক নকুল ঘাটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনাকে কেবল পুঁথিগত করে না রেখে তা বাস্তব জীবনেও করে দেখালেন তিনি। বিয়ে দিলেন বিধবা বৌমার। 2020 এর 20 অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হলদিয়ার সুতাহাটার বাসিন্দা অর্ণব ঘাটে। ছেলের অকস্মাত মৃত্যুতে শোকস্তপ্ত বাবার মনে তখন ছেলের বউ ও নাতির ভবিষ্যতের চিন্তা। অন্যদিকে স্বামীর মৃত্যুর পর বৌমা হিসেবে নয় বরং সন্তানের মতো দায়িত্ব পালন করেন পুত্রবধূ শুভ্রা। তার আগামী দিন যাপনের কথা চিন্তা করে নিজের মেয়ে ভেবেই শুভ্রার ফের বিয়ে দিলেন শ্বশুর নকুলবাবু। শ্বশুরমশাইকে তাই কৃতজ্ঞতা নয়, মেয়ে হিসাবে বাবার প্রতি প্রণাম জানিয়েছেন বৌমা শুভ্রা। অন্যদিকে নকুল ঘাটি জানান, তিনি রামমোহন রায় বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন। নিয়ম মেনে অতিথি আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়েছিল এই বিয়েতে। নকুলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। দুঃখ থেকে সুখ আসে, তো সেই সুখটা পাওয়ার ফলে খুব 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 ভালো লাগছে। ঘটনা হচ্ছে, আপনারা জানেন আমার একমাত্র ছেলে যে তার বন্ধুকে দিতে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমরা ওই বৌমা আমার কাছেই মেয়ের মতো সবসময় থাকতে চায় এবং সে লাস্টে আমাকে অনুরোধ করে যে বাবা আমি বিয়ে কর, যখন রামমোহন বা বিদ্যাসাগরের যে বাল্য বিবাহ বিধবা বিবাহকে নিয়ে করছিল, সেখান থেকে আমি তাদের প্রেরণা পেয়ে আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমি আবার প্ল্যানিং করি যে আমাকে আমার এই মেয়েকে বিয়ে দিতেই হবে। সেই প্রেরণা থেকে আজকে আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। রামগোপাল চুকে মেয়েকে বিয়ে দিলাম। মধু সাঁতরা বলে একজন পাত্রকে বিয়ে দেওয়া হয়েছে আজকে। নাতি রয়েছে, নাতিকে নিয়ে ওরা আমার বাড়িতেই থাকবে। সমাজে কি বলতে চাইছি? সমাজকে যেটা বলতে চাই যে যাতে আমার মতো আরও 2-5টা মানুষ এইভাবে সামাজিক কাজে যুক্ত থেকে বৌমাদেরকে নিজের মেয়ের মতো করে বিয়ে দেয়, তাহলে বিধবা বিবাহটা অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক হয়ে উঠতে পারে। আমার নাম নকুলচন্দ্র ঘাঁটি। ভালোই লাগছে, খুব ভালো অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগছে। অবশ্যই ভালো, ভালো শুধু নয় খুব ভালো, কেন কি আমি আমার প্রচেষ্টা এগোতে পেরেছি। আমিও চাইতাম যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও যেন এইগুলো দেখেই শিক্ষা পায় সামাজিক, যেগুলো মানে আমরা কিছু কিছু জায়গায় হয় কি ওই জিনিসটাকে এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে, ওই জায়গাগুলোকে ওই যে মানে এগোতে চায় না, সেই জায়গাগুলো আমি এই বার্তা দিয়ে যেতে চাই। আমি এই বার্তাই দেবো শুধু যে কখনো এই জিনিসটাকে নিয়ে অবহেলা বা হাস্য কৌতুক নয়, এই যে মানে এই যেমন ধরুন ওর পাস্ট লাইফ আছে, হ্যাঁ সেইগুলোই আর কি, এছাড়া কিছু না। তবে অনেকেই তো বন্ধু বান্ধব বলতেই পারে, তুমি একজন অবিবাহিত একটা বিবাহিত মহিলাকে বিয়ে করছো, সেখানে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে তাদেরকে কী বলবে? তাদেরকে এটাই বলবো যে আমি কোনো তো ভুল কাজ করছি না, তো রাজা রামমোহন বিদ্যাসাগর ডিরোজিও ওনারা যে কথাগুলো বলে গেছেন সেগুলো অ্যাকচুয়ালি করে দেখাতেও হয়, শুধু যে ইতিহাসে পড়েই আসবো তাহলে তো বইয়ের পাতা বইয়েই থেকে যাবে, লেখাটা কাজ তো আর হবে না। বর্তমানে একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে কী করবে? ও আমার ছেলের মতোই মানুষ হবে, আমি যেভাবে মানুষ হয়েছি ওকে সেভাবেই মানুষ করবো।